ফিজিক্স অনার্সের ছাত্র হয়েও গোঘাটের কামারপুকুরের শারদাপল্লির বাসিন্দা অর্ণবদের স্বপ্ন দেখে গায়ক হওয়ার। ছেলেবেলা থেকেই সে গান শেখে, হারমোনিয়াম থেকে গিটার সবেতেই ভালো সুর তোলে। সম্প্রতি বানিয়ে ফেলেছে মিউজিক ভিডিও, এতে তার বাবা মাও ভীষণ খুশি। বাবা কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ভূগোলের শিক্ষক, কিন্তু গায়ক হওয়ার ব্যাপারে তারা ততটা উৎসাহী নন, কারণ ছেলের ভবিষ্যৎ নিরাপত্তার ক্ষেত্রে তা কতটা সহায়ক হবে তাঁরা বুঝতে পারছেন না। এখন দেখার আগামী দিনে অর্ণব নিজেকে কিভাবে মেলে ধরে। কামারপুকুর থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। সব গল্পের শেষে এই মন ভেঙেছে কাঁচে, ডুব সাঁতারে বেঁচে। আর একবার ফিরলে সে সব গল্পের শেষে এই মন ভেঙেছে কাঁচে, ডুব সাঁতারে বেঁচে। আছি তো নেই তো তার চলে যাওয়ার মুহূর্ত, দেখি হেঁটে যাই দূরে মনের গভীরে। আছি তো নেই তো তার চলে যাওয়ার মুহূর্ত, দেখি হেঁটে যাই দূরে মনের গভীরে। আর একবার ফিরলে সে সব গল্পের শেষে এই মন ভেঙেছে কাঁচে, ডুব সাঁতারে বেঁচে। যদি বলি আর একবার ফিরে এসো ভুলে, নিভে যাবে ব্যথা সবার আড়ালে। তুলে রাখা যত স্মৃতি যদি নেমে আসে গালে, তারাদের ছুটি তাই মেঘেদের গড় মিলে। তুলে রাখা যত স্মৃতি যদি নেমে আসে গালে, তারাদের ছুটি তাই মেঘেদের গড় মিলে। একটা শেষ চিঠি পৌঁছে যাবে ঠিকই, তুমি না থাকা ভরে ছিঁড়ে যাওয়া দরে। খেলছি কাটাকুটি
শূন্য নিয়ে পরিপাটি, সময় যাচ্ছে বয়ে সস্তার শরীরে, আর একবার ফিরলে সে সব গল্পের শেষে, এই মন ভেঙেছে কাছে ডুবসা তারে বেঁচে। ক্লাস টু থেকে বাবার ইচ্ছাতে আমি গান শিখছি, তারপরে কন্টিনিউসভাবে গান শেখা হচ্ছে। এবার ছোটোবেলায় যেটা হয়, মানে কোনো কিছুতেই যেমন মনোযোগ বসে না, একটা গা ছাড়া ভাব, অন্য মানুষ ভাব, এটার জন্য কিছুটা পিছিয়েছিলাম। তারপরে মাধ্যমিক পরীক্ষার সময় কিছুদিন গান বন্ধ করি, আবার ইলেভেনে গান কন্টিনিউ করি, টুয়েলভের সময় গান বন্ধ থাকে, তারপর কলেজে উঠে আবার আগের মতো শুরু করি, তবে একটু অন্য প্রসেসের। আগে যেমন গান করতাম রবীন্দ্রসঙ্গীত, হারমোনিয়ামে গান শিখেছি প্রথম থেকে, পরে কলেজে উঠে সেই ধারাটাকে পাল্টে আস্তে আস্তে গিটার শেখা, তারপর সেখানে গান শুরু করে। বাড়িতে কে বেশি সাপোর্ট করে? বাবা। প্রথম থেকেই গান শেখানোর পিছনে বাবার ইচ্ছা ছিল, তারপরে এই যে গিটার কিনে দেওয়া, একটার পর একটা করে যা চেয়েছি, সিনথেসাইজার, কিবোর্ড, বাবা প্রচুর সাপোর্ট করে দেন। প্রথম থেকে কোন স্কুলে পড়াশোনা করতে? ছোটোবেলায় পড়তাম ন্যাশনাল ইনস্টিটিউট বলে একটা স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। তারপরে কোথায় ওটা? ওটাই ডাকবাংলা। তারপরে পড়তে কামারপুকুর রামকৃষ্ণ মিশন জুনিয়র বেসিক স্কুলে, ওখান থেকে রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়। এখন বর্তমানে? এখন বর্তমানে পাঁশকুড়া বনমালী কলেজ। কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো? ডিকশন আর্টস। এমনি মানে কী কী গান করেছো তুমি এখন পর্যন্ত? এখনও পর্যন্ত গান বলতে প্রথম থেকে কিছু কভার সং করেছিলাম, তারপরে লকডাউন পড়াতে মনে হলো যে ডিফারেন্ট কিছু ট্রাই করা উচিত। কলেজের এক সিনিয়র দাদার সাথে প্রথমে পরিচয় হলো, সুভাষিস জানা, উনি কিছু লিখেছিলেন, ওনার লেখার উপর বেস করে আমি কিছু গান করি। তারপরে দ্বিতীয় এই যে ভিডিওটা যেটা করলাম, মিউজিক্যাল শর্ট ফিল্ম, ওটা কলেজের এক দিদি, তার লেখা গানে ভিডিওটা করি। এটাই আমার শেষ কাজ বলতে গেলে, এরপরে হয়তো আরও কাজ করতে পারি, তা এখনও পর্যন্ত এটাই। মানে ভবিষ্যতে কি গান নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে? একটা গানটা একটা প্যাশান, পড়াশোনার পাশাপাশি এটা স্বপ্ন থাকে যেমন, একটা মিউজিশিয়ান, একটা মিউজিক ইন্ডাস্ট্রি পাওয়ার সেরকমই একটা ইচ্ছা, এরপরে জানি না বাকিটা কী হবে। কতক্ষণ রিয়াজ করো এমনি? কতক্ষণ করো প্রায়? কোনো দিন হয়তো এক ঘন্টা, কোনো দিন দু ঘন্টা, সময় অনুপাতে করি। এমনি লকডাউন কীভাবে কাটালে? লকডাউন এই বিভিন্ন ধরনের বই পড়া আর গান বাজনা, এসব একটার পর একটা করে ইনস্ট্রুমেন্ট শিখেছি লকডাউনে। তারপর বিভিন্ন ধরনের গল্পের বই, কবিতার বই, কিছু লেখালেখিও করেছি, এভাবেই কেটেছে। গানগুলো কীভাবে মানে কোথায় পোস্ট করো কিংবা কীভাবে শেয়ার করো বন্ধুদের মধ্যে? তো অনেকে শুনতে চায় গান, কীভাবে কী করো? ধরুন ইউটিউব চ্যানেল প্রথম দিকে আমি খুলিনি, এখনও এই লাস্ট গানটা করার জন্য ইউটিউব চ্যানেল খুলেছিলাম। তো এরপরে এই পোস্ট বলতে ফেসবুকে আমি ডাইরেক্ট পোস্ট করি, আর অন্য কোনো মিডিয়াম রাখিনি মাঝামাঝি। তোমার বাবা স্কুল টিচার, তোমাকে সিঙ্গার হতে কীভাবে সাপোর্ট করবে? সেটা বাবাই জানেন, বাবার মতামত ওখানে। বাবা কোন স্কুলের টিচার? কামারপুকুর রামকৃষ্ণ বহুমুখী বিদ্যালয়। গান বাজনার শখ কবে থেকে? ও গান বাজনার শখ বলতে ছোটোবেলা থেকে একটু গান শিখে একটু আগ্রহ দেখাচ্ছিল, আর গানের নাকি মাস্টারমশাই আমাদের স্কুলেতে এখানে আশেপাশে শেখাতে আসতেন, তাকেও বলতো মাঝে মাঝে স্যার আমি গান শিখবো। সেই হিসাবে ছোটোবেলা থেকেই ক্লাস থ্রি ফোর থেকেই শুরু করা হয় আর কি, যে পড়াশোনার ফাঁকে একটু একটু শিখবে। তো সেটা ওর যে প্রথম থেকে খুব একটা যে আগ্রহ পেয়েছিলাম তা পাইনি, পরে কলেজ লাইফে ভর্তি হওয়ার পর থেকে নিজে একটু গান শেখার একটু আগ্রহ আবার নতুন করে দেখা দিয়েছে। তো নিজে নিজে বিভিন্ন সঙ্গীতে বিভিন্ন যন্ত্রপাতিও কিনেছে, কিনে একটু চর্চাও করে এই আর কি। ছেলের তো শখ সিঙ্গার হওয়ার, আপনারা কতটা কি সাপোর্ট করবেন? সাপোর্ট করা বলতে সিঙ্গার হয়ে যে কর্মসংস্থানের যে সুযোগ, জীবিকা, সেটা তো সম্ভাবনা খুব কম, সুযোগটাও কম। আর বড় সিঙ্গার হতে গেলে এখানে যে প্রশিক্ষণ, সে ব্যবস্থাটা তত উন্নত নয়, যে কারণে ভরসা যে আছে সেটা পুরোপুরি তো নয়, যে কারণে সমর্থন সবটা করতে পারি না।
মাঝে মাঝে চাপ দিতে হয়, বলতে হয় যে পড়াশোনাটা করে জীবনে একটা প্রতিষ্ঠিত হয়ে তুমি বাকি গান নিয়ে থাকো, উন্নতি করো, এইভাবেই বলে আসছি। মা সাপোর্ট করে, কাকিমা সাপোর্ট করেন? ততটা করে না, করতে পারে না, এই কারণেই আর কি। এমনি তো আপনার ছেলের অনেক রকম অনেক গান নিজে থেকে করছে, এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, শুনেছেন নিশ্চয়ই? সেটা শুনেছি। কেউ বলে যে এরকম ভালো গান করছে, এরকম কমেন্ট পান? সেটা ওর যে হোয়াটসঅ্যাপ, সেটা ফেসবুক আমি তো সার্চ করি না, ওই করে, ও খবরাখবরগুলো কিছু আমাদের বলে। আর আমি নিজের ফোনে হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু ফেসবুকটা করি না, যে কারণে সে সুযোগটা কম থাকে আর কি। ও যেটুকু বলে সেটুকুই জানি যে অনেক ইয়ে আসছে, শেয়ার আসছে বা অনেকে লাইক দিচ্ছে। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী, যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।